কি অবস্থা গুড মর্নিং ফ্রম মুর্শিদাবাদ ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ এন্ড অ্যানাদার ভিডিও আই होप তোমরা সবাই ভালো আছো এন্ড ভালো থেকো আজকে আবার নতুন রাইড ন্যাশনাল হাইওয়ে 34 এ আজকে যাচ্ছি আবার বড়মপুর ছোট্ট একটা কাজ আছে আমার নিজেরই তো চলো বন্ধুরা মোটো ব্লগ মোডে দেখা হচ্ছে তোমাদের সাথে বন্ধুরা মোটো ব্লগ মোড পুরো রেডি রাইডের জন্য বাট আজকে রাইডিং গিয়ার কিছু নেই বাট একটু সাবধানে রাইডটা করব সঙ্গে আছে MT-15 ইয়াসদি অ্যাডভেঞ্চার নিয়ে আসার কথা ছিল বাট মিষ্টু কাকা আসতে পারলো না বলে ইয়াসদি অ্যাডভেঞ্চার ক্যান্সেল করে MT-15 নিয়ে বেরালাম সো প্রথমত জিজ্ঞেস করে নিচ্ছি ভয়েস কোয়ালিটি কেমন পাচ্ছ বন্ধুরা কমেন্ট করে প্লিজ বলো কারণ এবার আমি লাগিয়ে নিয়েছি রোড মাইক বাট ওয়েদার কতটা সাথ দেয় জানি না তোমাদের সবাইকে বলি কেমন লাগছে ব্লগ গুলো ভালো লাগলে তো ভাই রেসপন্স তো ভালো পাওয়া যাবে বাট কই রেসপন্স করছে তোমরা অক্টোবর মাস চলে আসছে আমার পূজোর ছুটি পূজোর ছুটিতে আমি আর কাকা দুজন মিলে ডিসাইড করেছি পালে কি নিয়ে যাচ্ছি এখনো ফাইনাল করিনি বন্ধুরা যে এবার যে নেপাল রাইডটা হবে আমাদের সেটা কি নিয়ে হবে তাই না কেন আমাদের ইচ্ছা ছিল এন্ড কাকার খুবই ইচ্ছা সিঙ্গেল সিঙ্গেল রাইড করা কাকা না হচ্ছে একটা ভালো বাইক না পারছে সিঙ্গেল রাইড করতে আমাকে প্রথমত করে নিতে হবে বাইকে ফিল আপ কোনো পাম্পে গিয়ে তেলটা রিফিল করে নেব আর যে খরচটা সব থেকে কম হতো না সেই খরচটা এখন সব থেকে বেশি হচ্ছে সেটা হচ্ছে পেট্রোল পেয়ে গেছি একটা পেট্রোল পাম্প এখান থেকে পেট্রোলটা রিফিলিং করে নেব অ্যান্ড দেখি কত টাকা রিফিলিং করাই ফিল আপ কমপ্লিট এবার ভরতে হবে আমার পেটটা একটা চা হবে একটা বিস্কিট হবে পেট্রোলের ট্যাঙ্ক হচ্ছে 10 লিটারের অ্যান্ড এলো 4.75 প্রায় 5 লিটার অ্যান্ড MT-15 এর মাইলেজটা বন্ধুরা ঠিকঠাক পাচ্ছি না ফার্স্ট অফ অল যখন লং রাইডে গেছিলাম দার্জিলিং ট্রিপে সে সময়টা একটা ভালো মাইলেজ পেয়েছিল শোরুমে একবার কথা বলেছিলাম শোরুমে বলেছিল আমাকে যে একবার শোরুমে গাড়িটা নিয়ে আসবেন গাড়িটা একবার চেক করে নেবো আজকের ব্লগের প্রথম টোল বাইকের জন্য ফ্রি অফ কস্ট অনেকটাই জোরে আছে এন্ড ওই জন্য হয়তো স্পিডটা ঠিকঠাক নিতে পারছি না ভয়েস কোয়ালিটি কেমন আসছে বলো এখন প্রায় 90-এর উপরে বাইকটা আমি রাইড করছি কোনো ইস্যু না থাকারই কথা দুজন হিরো চলে গেল হেলমেট নাই হিরো এরা কি দরকার হেলমেটে কি দরকার চুল খারাপ হয়ে যাবে তিনটে বাইকের কারো মাথায় বন্ধুরা হেলমেট নাই এন্ড কত রাফ চালাচ্ছে বুঝতে পারছো আমি এখন প্রায় 88-90-তে চালাচ্ছি প্লিজ হেলমেটটা ইউজ করো চলে এসছি বন্ধুরা উমরপুর এই দেখো টোটো ভাই সাহেব কি হলো বস কি হচ্ছে থতমত গিয়ে গেছে বন্ধুরা একদমে পল সেন্ডাতে গিয়ে টি ব্রেক হচ্ছে ফাঁকা কোনো চায়ের দোকান থেকে দাঁড়াই একটা টি ব্রেক নিয়ে নিই একটু গরম চা খেয়ে না একটু ঠান্ডা হোক কোথায় পাবো চায়ের দোকান বন্ধুরা এখানে সামনে বন্ধুরা বৃষ্টি হচ্ছে না কি হচ্ছে কিছু বুঝতে পারছি না প্রচন্ড ধুলা উঠছে বুঝতে পারছো পুরো কুয়াশা কুয়াশা হয়ে গেছে তাই না হ্যান সামনে পেয়ে গেলাম বৃষ্টি এখানে জোরে বৃষ্টি হচ্ছে বন্ধুরা উফ দাঁড়ানোর জায়গা আছে বন্ধুরা এখানে দাঁড়াই নাহলে সব ভিজে যাবে বন্ধুরা যতক্ষণ বৃষ্টি না ছাড়ছে ততক্ষণ চা হবে হ্যান্ড সামনেই ধাবাতে একটা টি ব্রেকের দরকার ছিল টি ব্রেকটা কমপ্লিট করে নিলাম রাইড স্টার যে ধাবাতে দাঁড়িয়েছিলাম সেখানে চাটা না দারুণ চা বন্ধুরা অ্যান্ড তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ তোমরা ভিডিওগুলো শেয়ার করে দিও অ্যান্ড লাইক করে দিবে অবশ্যই অ্যান্ড এখনও তোমরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে বহরমপুর পৌঁছাতে আমার প্রায় 35 থেকে 40 মিনিট তো লাগবেই বন্ধুরা সো কোথাও কোথাও বৃষ্টি হয়েছে কোথাও কোথাও বৃষ্টি হয়নি বাট ওয়েদারটা একদমই চেঞ্জ হয়ে গেছে বহরমপুরে আজকে কতটা গরম আছে জানি না সামনে হচ্ছে সেই মোর গ্রাম বন্ধুরা অ্যান্ড দেখো তোমাদের বলছিলাম যে অনেকে হেলমেট ইউজ করছে না তার মধ্যে এই ভাইটাও হেলমেট ইউজ করছে না বাট রাফ রাইড করছে এটা ঠিক নয় বলবো তুমি হেলমেট ইউজ করো নি ঠিক আছে সাইড দিয়ে যাও এক সাইড দিয়ে স্লোলি বেরিয়ে যাও বারবার বলছি হেলমেট ইউজ করো বোরগ্রামের এখানটা হয়ে বোলপুর রামপুরহাট তোমরা সব জায়গায় যেতে পারবে অ্যান্ড পলসন্ধা 17 কিলোমিটার বহরমপুর বাইপাস 38 কিলোমিটার অ্যান্ড আমার MT-কে দেখছো পুরো নোংরা হয়ে গেছে এই কদিনে অ্যান্ড বৃষ্টিটা আবার জোরে হয়ে গেল তো এখানে একটুখানি দাঁড়াই অ্যান্ড সামনে দেখো আবার বৃষ্টি হয় না এই ব্লগিং অ্যান্ড রাইডিং এর পিছনে অনেক টাকাই ইনভেস্ট করে ফেলেছি বন্ধুরা আরো কত টাকা ইনভেস্ট হবে আই ডোন্ট নো বাট তোমাদের সাপোর্ট অত্যন্ত জরুরি তোমরা একটু জাস্ট সাপোর্টটা করে যাও একদমই বৃষ্টি নেই আকাশ পুরো ক্লিয়ার অ্যান্ড এনজয় করো টাইম ল্যাপ এই বর্ষার সময় সব থেকে বেশি ভালো হয় এন্ড আজকে রাইডও এনজয় করছো আই হোপ এন্ড যদি ভালো লাগছে অবশ্যই একটা লাইক করো বন্ধুরা রেনকোট আছে রেনকোট পরছি না বন্ধুরা একদম স্ট্রেট রোড পেয়ে গেছি অ্যান্ড সেই ভাগাচ্ছি বন্ধুরা 100 ক্রস করে দিয়েছি অ্যান্ড এটা হচ্ছে পলসান্ডা অ্যান্ড সাধারণত আমি এখানে দাঁড়াই অ্যান্ড এখানে দাঁড়িয়ে টি ব্রেকটা করি সো বন্ধুরা বহরমপুর হচ্ছে 16 কিলোমিটার অ্যান্ড সামনে হচ্ছে সেই পলসান্ডা টোল অ্যান্ড এখানেও টোলের কোনো পয়সা লাগবে না বাইকের জন্য নো চার্জেস এই গাড়িগুলো এখানে কেন দাঁড়ায় এখানে কেন দাঁড়ায় তো আমি যেখানে ফ্রি লেন থাকে না ওখানে গাড়িগুলো দাঁড় করিয়ে রাখে
আবার কি বৃষ্টি শুরু হলো বন্ধুরা, ফোর লেন পাওয়া যাবে না, এখন সিঙ্গেল লেনে যাচ্ছি ওয়ান বাই ওয়ানে। নতুন বাইপাস সম্ভবত খুলে গেছে, যাদের প্রয়োজন নেই বরমপুর ঢুকায় তারা এখান দিয়ে বেরিয়ে যেতে পারে। এন্ড এই সিঙ্গেল লেন একদম বরমপুর শহরে গিয়ে ঢুকবে, বাট এখানটায় টাইমটা অনেকটাই নষ্ট হয়ে যায়। আর দেখি কতটা কভার করতে পারি, এটা একটু বেশি হয়ে গেল আমার। এবার রেল ক্রসিং, এন্ড রেল ক্রসিং এর পরে পরে বরমপুর ইন করব। জায়গাটা তো ঠিক সাসাংদা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমরা যখন মোটর ফিস্টে এসেছিলাম মোমের মোটর স্টপ মুর্শিদাবাদে। ভালো একটা ক্যাওয়াস হয়েছিল বন্ধুরা এখানটায়, বরমপুর ঢোকার মুখেই গোপ্রো ব্যাটারি হয়ে গেল ডাউন, অ্যান্ড চেঞ্জ করতে গিয়ে না আমার যে মাউন্টটা ভেঙে গেল। দেখো কত ট্রাফিক আছে, এত জ্যাম হয় এই ব্রিজের উপরে। চা বন্ধ করে দিয়েছে, এটা করার কারণ কি বস? শর্টকাট রাস্তা ছিল বন্ধুরা, সেই শর্টকাট রাস্তাটাকেও ক্লোজ করে দিল। এখানেই দাঁড়াই, ফাইনালি বন্ধুরা বরমপুরে ইন করে ফেলেছি। বাট একটা সমস্যা হয়ে গেছে, বরমপুরে যে শর্টকাট রাস্তাগুলো ছিল প্রায় প্রত্যেকটা শর্টকাট রাস্তা বন্ধ করে দিয়েছে। অ্যান্ড গির্জা মোড়ের ট্রাফিক মিস্টেক করে আমি এদিকটায় ঢুকে পড়েছিলাম, আমাকে ওদিকটায় যেতে হবে। সেখানে মনে হয় ফাইন টাইন খেয়ে ফেলবো এবার, মানে একদমই রং সাইডে আছি আমি। প্রচুর ট্রাফিক বন্ধুরা বরমপুরে, মানে দিনের দিন না শহরের উপরে প্রচণ্ড চাপ পড়ছে, অ্যান্ড শহরের উপরে চাপ পড়ছে বলে ট্রাফিকটাও বাড়ছে, অ্যান্ড তার উপরে টোটো তো বেড়েছে প্রচুর টোটো বরমপুর শহরে এখন। জোম্যাটো অ্যান্ড খুব তাড়া থাকে এদের, অন টাইমে এদেরকে খাবার ডেলিভারি করতে হয় বন্ধুরা। আর পাশে সেই স্কোয়ার ফিল্ড পুরো প্রাচীর দিয়ে ঘিরে দিয়েছে এখন স্কোয়ার ফিল্ডকে, ডিএম অফিসের ওখানটা হয়ে আমার যেখানটায় কাজ আছে একটা ছোট্ট কাজ। পার্কিং এ তো প্রচুর সমস্যা বরমপুরে, তাই তো এখানে একটা পার্কিং পেয়েছি বন্ধুরা, চার পাঁচ মিনিটের কাজ আছে। আর বহুদিন আগে এসেছিলাম আর একটা ফাইন্যান্স ক্লিয়ার করার জন্য এলএনটি, আই হোপ ওপরে হবে। সো বন্ধুরা এলএনটি ফিনান্সে গেছিলাম, অ্যান্ড এলএনটি ফিনান্সে গিয়ে দেখলাম প্রচণ্ড ট্রাফিক, প্রচণ্ড ভিড়। ওখানটায় নামটা রেজিস্টার করালাম, অ্যান্ড একটা কুপন দিল, সেই কুপনে আমার সিরিয়াল হচ্ছে 41 সিরিয়াল, বাট সময় লাগবে এক ঘন্টা মতো। তো আমি ভাবলাম যে বাকি কাজটাও সেরে নি, সেই মতো আমি নীল ভাইকে ফোনটা দিলাম। নীল ভাই বললো যে মোহনের ওখানে আসো, বারকোডে আছি, অ্যান্ড বারকোড হচ্ছে সম্ভবত কাপড়ের দোকান হবে, অ্যান্ড কিছু ডিসকাসও আছে নীল ভাইয়ের সাথে। অ্যান্ড আমি আগে থেকে ভেবে রেখেছিলাম বরমপুর আসলে আমি নীল ভাই অ্যান্ড মমের আসিফ ভাই এই দুজনের সাথে অবশ্যই দেখা করবো, বাট আজকে নীল ভাইকে জিজ্ঞেস করে নিচ্ছি যে আসিফ ভাইয়ের সাথে দেখা হবে কি না, অ্যান্ড যদি দেখা হয় অ্যান্ড বারকোডটা কোথায় সেটা দেখতে হবে। বারকোড এই তো নীল ভাই, সো সাইডে দাঁড়াই নাকি। সো ফাইনালি নীল ভাইয়ের সাথে দেখা, সো নীল ভাইয়ের সাথে দেখা হলো, অ্যান্ড একটা ছোট্ট টি ব্রেক হলো নীল ভাইয়ের সাথে। নীল ভাই আমাকে একটু দেখাই দিবে সামনে স্কুটিতে, নীল ভাই অ্যান্ড প্রচুর হেল্পফুল ছেলে এরা, তার একটুখানি কাজ আছে নাহলে আমাকে ভিনটেজে নিয়ে যেত। আর আমি এখন চলে যাবো ভিনটেজে, অ্যান্ড ভিনটেজে গিয়ে আমি দেখে নেবো রাইনক্সে পুরো রাইডিং জ্যাকেট অ্যান্ড প্যান্টের সেট আর একটা ভালো হু। সো নীল ভাই একটুখানি আমাকে ছেড়ে দিবে, সামনে হচ্ছে OMA মা। ওকে ওকে টাটা, নীল ভাই চলে গেল। অ্যান্ড চলো এই দেখো বরমপুর হাসপাতাল সামনে মেডিকেল কলেজ, ঈদের জন্য মনে হচ্ছে আরও ট্রাফিক। অ্যান্ড এটা মেডিকেল কলেজ রাস্তা হয়ে আমরা চলে এলাম, অ্যান্ড সামনে হচ্ছে বিবেকানন্দের স্ট্যাচু, অ্যান্ড স্ট্যাচু থেকে বললো যে আমাদেরকে পঞ্চননতলা যদি মোড় যেতে হয় জেলা পরিষদ ভবনের ওখানটায় তাহলে আমাকে নিতে হবে বাঁ দিকটাই বলেছে। স্ট্যাচুর ওখানে গিয়ে কাউকে জিজ্ঞেস করি জেলা পরিষদ ভবনটা কোন দিকটা হয়ে যাবো, এখানটা হয়ে ফ্লাইওভারের কাজ চলছে এখনও, রেলের কাজ কমপ্লিট হয়নি। অ্যান্ড এখানে একটা জায়গায় জিজ্ঞেস করে নিই ওই জেলা পরিষদ ভবনটা দাদা, এই দেখো ওভারব্রিজের কাজ চলছে এখনো কমপ্লিট হয়নি। কি অবস্থা ওভারব্রিজের, ট্রাফিকও সেই কবে থেকে দেখছি এর কাজ চলছে, বাট কাজটা কমপ্লিট হচ্ছে না বন্ধুরা। আমাকে নিতে হবে বাঁ দিকটাই, একদম সোজা জেলা পরিষদের ওখানটায় গিয়ে উঠবো। আর আই হোপ যত সম্ভব এটা ন্যাশনাল হাইওয়ে 34 গিয়ে কানেক্ট হবে, একটা সময় বরমপুর রায় আসতো তো আমাকে। আর আমাকে ওই জেলা পরিষদের ওখানে গিয়ে না উঠতে হবে ভিনটেজ, অ্যান্ড ভিনটেজে যাচ্ছি আমার রাইডিং গিয়ারসে। তো এখন আছি ন্যাশনাল হাইওয়ে 34, অ্যান্ড এখানটা হয়ে জেলা পরিষদ। ওরে বাবা এটা কি দেখলাম, স্কুটি পুরো তো বসে যাওয়ার কথা, বাট টায়ার ভালো আছে মনে হচ্ছে স্কুটির। এখন প্রায় জেলা পরিষদ ভবনের কাছাকাছি, অ্যান্ড এখানে এসে ট্রাফিকে পড়লাম। কি অবস্থা, 5 টাকা দিয়েছে তাতেই খুশি বস। সো ফাইনালি বন্ধুরা ভিনটেজে এসে পৌঁছালাম, অ্যান্ড দেখছি তো ভিনটেজে প্রচুর ভিড় আছে বন্ধুরা, অ্যান্ড চলো গিয়ে দেখি কতটা ভিড় আছে। অ্যান্ড এটা হচ্ছে জেলা পরিষদ ভবনের মোড় আর এই হচ্ছে ভিনটেজ, এই ভিড় তো এখানটা।
ফাইনালি বন্ধুরা ভিনটেজ থেকে বেরালাম এন্ড ভিনটেজে দেখলাম রাইডিং প্যান্ট রাইডিং জ্যাকেট এন্ড রাইডিং শু এন্ড গ্লাস দেখা হয়নি সব কিছু ঠিকঠাক ফিটিং ও হচ্ছে সব সাইজই অ্যাভেলেবল ভিনটেজে আর এখানটা হয়ে আবার আমাকে যেতে হবে এলএনটি ফাইন্যান্সে ব্লগ বন্ধু আর বড় করব না কারণ অনেক ফোন ধরে ব্লগ করছি তোমাদের সাথে আজকে এন্ড সামনে কোথাও একটা চায়ের দোকান দেখে ব্লগটা এন্ড করব সো ভিনটেজের ব্যাপারটা বলি আমি যতটা শুনেছিলাম তার থেকেও বেশি কালেকশন আছে ওখানে মানে সবকিছু অ্যাভেলেবেল ভিনটেজে মানে সত্যি আমি খুব খুশি যে আমি একটা এরকম একটা দোকান খুলতে চলেছি আমার শহরে ছোট্ট শহর ধুলিয়ানে অ্যান্ড সেটা দেখে খুব খুশি হলাম যে না এখান থেকে ইন্সপায়ার্ড হলাম আমি অ্যান্ড আশেপাশে কোথাও চায়ের দোকান দেখছি না বন্ধুরা যে সেখানে দাঁড়িয়ে ব্লগটা এন্ড করবো কাজটা কমপ্লিট করে না ফাইনালি খাওয়া দাওয়াটা কমপ্লিট করবো আজকে মানে সেটা করবো পাপ্পুদার ধাবাতে অ্যান্ড দেখলে তো একটা কি করে গেল অ্যান্ড এখানে একটা চায়ের দোকান পেয়েছি অ্যান্ড এই চায়ের দোকানে একটুখানি দাঁড়ানো যাক চা খাওয়া যাক ওকে চা হবে আজকের ব্লগ যদি ভালো লাগে অবশ্যই ব্লগটি শেয়ার করে দিও লাইক করে দিও এখন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে।